royalty for the leaders. সেটা কিভাবে আমরা প্রোভাইড করব? এইস্টার অনওয়ার্ড তারা যখন তাদের রাইট আপগুলো দেবে, রাইট, তাদের যে মেটেরিয়ালস তারা প্রোভাইড করবে, মেবি ইটস অ্যান ওপিপি প্রেজেন্টেশন অর সাম অদার মেটেরিয়ালস দ্যাট মে বি হেল্পফুল ইন ট্রেনিং মেটেরিয়াল, সেইগুলো থ্রু রেভার আমরা মুভমেন্ট করব এবং আপনার যত সাবস্ক্রিপশন হবে তার বেসিসে ইউ উইল বি পেড দ্য রয়্যালটি, রাইট? কর্মসূচি যেটা আমরা ঠিক করেছি রেভার থেকে আমরা করব, কিন্তু আজকে এখানে এগুলো বলে দিলাম কারণ অনেকের হয়তো জানা ছিল না। আমার মেন উদ্দেশ্য আজকে স্টেজে আসা সেটা নয়, ইটস আ সামথিং ভেরি ভেরি ডিফারেন্ট অ্যান্ড ভেরি ভেরি স্পেশাল। হ্যাঁ, কারণ আমাকে প্রিভিলেজ করা হয়েছে এমন একজনকে এখানে ডেকে নেওয়ার জন্য ইজ ভেরি ভেরি স্পেশাল, এবং যার জন্য আমরা এত মানুষ হয়তো আজকে এখানে গ্যাদার করেছি, রাইট? তো তাই জন্য তাকে ডাকার আগে আমি ছোট্ট কিছু কথা বলবো। উনি যদিও আমাকে বলে দিয়েছেন যে ওনার ইন্ট্রোডাকশনটা কীভাবে হবে সেটা একদম উনি আমাকে সাজিয়ে দিয়েছে, কিন্তু আমার তরফ থেকে আমি ওনার সম্পর্কে কিছু বলব। যেটা বলার আছে আমার সেটা হচ্ছে যে আমি প্রথমবার মিস্টার আলবোস এখানে বসে আছে, ওনাকে আমি দেখি নিকো পার্কে, যেটা ছিল আমাদের ভেরি স্পেশাল ডে। দ্যাট ওয়াজ এ ভেরি স্পেশাল ডে কারণ আমাদের কার্ড অ্যাচিভমেন্টের দিন ছিল সেটা। সেদিন উনি প্রথমবার কলকাতায় এসেছিলেন, প্রথমবার ওনাকে সেখানেই আমার দেখা। দ্যাট ইজ নাম্বার ওয়ান। সেকেন্ড আমার মনে আছে, আমার আমি জানি না মানে এত বড় মানুষ আমি আমার জায়গা থেকে ওনার সম্পর্কে বলছি। নেক্সট যেটা আমার আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দিল্লিতে নভেম্বরে আমাদের যখন ইন্টারন্যাশনাল কনভেনশন ছিল তখন আমরা ব্যাকস্টেজে প্র্যাকটিস করছিলাম কারণ আমরা ওয়ার্ম আপ এমসিস ছিলাম, তো সেখানে উনি এসেছিলেন এবং ওনার সঙ্গে আমাদের আলাপ করিয়ে দেওয়া হয়েছিল। তো উনি জাস্ট আমাকে একটা গেস্টার অফ লাভ উনি জড়িয়ে ধরেন, যে বলেন যে ইন্ডিয়ান উইমেন আর ভেরি বিউটিফুল বলে উনি আমাকে জড়িয়ে ধরেন। তো ওনাকে তখন আমি বললাম যে ইউ নো মাই হাজবেন্ড ভেরি ওয়েল, তখন বলছি কি নাম তোমার হাজবেন্ড, তখন আমি বললাম পলাশ, বলছে ও মিস্টার পলাশ ইজ মাই ব্রাদার। তো কোথায় উনি তুমি বলো, আমি ওনার জন্য একটা স্পেশাল গিফট এনেছি এবং দ্যাট গিফট ইজ ভেরি স্পেশাল টু আস, যেটা মিস্টার আলবোস নিয়ে এসেছিলেন একটা ইন্দোনেশিয়ান শার্ট, একদম হ্যান্ড ক্রাফটেড উইচ ইজ ভেরি ফেমাস ইন ইন্দোনেশিয়া, সেটা উনি ক্যারি করেছিলেন পলাশের জন্য। আমি তখন ভাবছিলাম যে কী মাপের মানুষ, মানে জাস্ট ওখানে ফোন কথা হয় গল্প হয় তার জন্য হঠাৎ একজনের জন্য উনি কিন্তু একটা গিফট নিয়ে চলে এসেছেন ফ্রম ইন্দোনেশিয়া। তো এটা আর একটা ইনসিডেন্ট, আর একটা ইনসিডেন্ট আমি যেটা শেয়ার করব যেটা আমার কাছে ভেরি ভেরি স্পেশাল। একদিন দুপুরবেলা আমরা আমাদের রেভের অফিসে সবাই বসেছিলাম, তখন নিউ কম্পেনসেশন প্ল্যান লঞ্চ হচ্ছে, তো হঠাৎ করে কম্পেনসেশন প্ল্যানের কিছু সমস্যা, মানে সমস্যা বলবো না, কিছু জিনিস আমরা বুঝতে পারছিলাম। তখন হঠাৎ করে আমার হাজব্যান্ড মিস্টার পলাশ তখন উনি বলেন তাহলে একবার দেখবো মিস্টার আলবোসের সঙ্গে কথা বলে, উনি হয়তো বেটার এক্সপ্লেন করতে পারবেন বলে ও সঙ্গে সঙ্গে কল করে। এবং আমি অবাক হয়ে যাই উনি ওই সাইড থেকে রিসিভ করেন এবং রীতিমতো কথা বলতে শুরু করে দেন।